হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকম্যানস লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার পুরো একটা দিন শেয়ার করব। আমার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা অলমোস্ট 1 মাস হতে চলছে। তো আজকের এই ভিডিওতে তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কেমন কাজের চাপ থাকে, আর আমি কখন অফিসে ঢুকি কখন বেরোই, একটা সাব অফিসের পয়েন্ট অফ ভিউতে জানতে পারবে। তো চলো আগে যাই, তারপরে কথা হচ্ছে। এখন ফার্স্ট বাড়ি থেকে অটো, 7:30 বাজে, আমি 7:30-টার সময় বেরোই। আমার পৌঁছাতে মোটামুটি সকালবেলা 1.5 ঘন্টা মতো লেগে যায়, মানে মিনিমাম 1.5 ঘন্টা লাগে। তো চলো এই জার্নির সঙ্গে একটু থাকো। আমাকে সকাল 9টার সময় অফিসে ঢুকতে হয়, কারণ পোস্ট অফিসে নানান ধরনের কাজ থাকে। তার মধ্যে মেলের সেকশান একটা আছে যেখানে চিঠিপত্র নিয়ে কাজ করা হয়। সকালবেলা 9টার আগেই আমাদের চিঠি এসে যায়, তো সেই চিঠির ব্যাগগুলোকে রিসিভ করা, ওপেন করা, তারপর কোন আর্টিকেলগুলো, চিঠিগুলোকে আর্টিকেল বলা হয়, তো কোন আর্টিকেলগুলো কোথায় যাবে সেগুলো শর্টিং করতে দেওয়া, তো এই ধরনের নানান কাজ থাকে। তো যারা এই ধরনের মেলের কাজ করে তাদেরকে সকাল সকালে অফিসে ঢুকতে হয়। এমনি তোমার ডিউটি টাইম যাই থাকুক না কেন, অ্যাকচুয়ালি 10টা থেকে 6টা ডিউটি টাইম। তো আমি 9টার সময় যাই, একটু আগে বেরিয়ে এসে পড়তে পারি। আর মেল সেকশন বাদেও আরও নানান ধরনের কাজ থাকে, ব্যাংকিং সেকশনের কাজ থাকে, বিভিন্ন ফর্ম যেগুলো হয়, বিভিন্ন বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট যেগুলো হয়, যেমন ওই রেকারিং ডিপোজিট, তারপর PPF, MIS, এসবের নাম তোমরা শুনেছ তো, এইসব নতুন অ্যাকাউন্ট বানানোর কাজ, তো এই নানান ধরনের কাজ করতে হয়। তো আমার বাড়ি থেকে স্টেশন 6 কিলোমিটার মতো, প্রথমে অটো করে আসি, তারপর আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর। সাধারণ মানুষ মোটামুটি যে ধরনের পোস্ট অফিসগুলোর সঙ্গে পরিচিত, অর্থাৎ আসা যাওয়া আছে, সেগুলো হলো হেড পোস্ট অফিস, সাব পোস্ট অফিস আর ব্রাঞ্চ পোস্ট অফিস। এর মধ্যে ব্রাঞ্চ পোস্ট অফিসটা একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে হয়, তো ব্রাঞ্চ পোস্ট অফিসে যারা স্টাফ হয় ওরা কেউ মানে ডিপার্টমেন্টের পারমানেন্ট সেরকম স্টাফ হয় না, ওদেরকে GDS বলা হয়, গ্রামীণ ডাক সেবক। ওদের ব্যাপারটা আলাদা, ওটা নিয়ে পরে একদিন ডিটেলস আলোচনা করা যাবে। তো ওই অফিসে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার হয় উনিও একজন GDS থেকেই। তো সাব অফিস আর হেড অফিসের যিনি পোস্টমাস্টার থাকেন তিনি আমাদের পুরো ডিপার্টমেন্টের, অর্থাৎ PA থেকে এক সময় ওই পোস্টে যায়, আর সাব অফিসের কাউন্টারে যারা থাকে, মানে সাব অফিসে হেড অফিসে অ্যাকচুয়ালি পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের পোস্টিং হয়। তো এছাড়াও আরও উপরের অফিসগুলোতে হয়, সেই নিয়ে এখন যাবো না, অনেক টাইপের পোস্ট অফিস আছে, অনেক ধরনের অফিস আছে। তো আমার এই ধরনের একটা সাব অফিসে পোস্টিং, তো সাব অফিসে কাজের চাপ মোটামুটি ভালোই থাকে। সাব অফিসের আন্ডারে অনেক কটা ব্রাঞ্চ অফিস হয়, মানে একটা সাব অফিসের আন্ডারে অনেক কতগুলো ব্রাঞ্চ অফিস হয়। তো বিভিন্ন ব্রাঞ্চ অফিসের চিঠি পাঠানো, ব্রাঞ্চ অফিসের অ্যাকাউন্টগুলো করা, তো এই নানান ধরনের কাজ একজন সাব অফিসের PA করে। তো আমি আগে 7 দিনের কাজ করে নিই, তারপর তোমার সঙ্গে শেয়ার করব আমার রিয়েল এক্সপিরিয়েন্স যে আমি আজকে কী কী কাজ করলাম। সাব অফিসে থাকলে একটা কি মোটামুটি সব ধরনের কাজই শেখা যায়। হেড অফিসে অনেক লোকজন আসে, হেড অফিসের মানে যে কাউন্টারে বসে তো সেই কাউন্টারের কাজই করে, যে ব্যাংকিং সেকশানে বসে সে ব্যাংকের ওই অ্যাকাউন্ট রিলেটেড কাজবাজি করে, কিন্তু আমাদের মোটামুটি সব টাইপের কাজবাজি করতে হয়।
এখন 2:15 মতো বাজে আর আমি জাস্ট টিফিন করে আসলাম। এতক্ষণ পর্যন্ত কী কাজ করলাম সেটা একটু শেয়ার করি। প্রথমে যখন চিঠির ব্যাগগুলো ঢুকলো তখন সেই ব্যাগগুলোকে স্ক্যান করে তারপর ওপেন করতে হয়। তো ওপেন করার পর পোস্টম্যানরা সর্টিং করে, সর্টিং করার পর মানে যে ব্রাঞ্চ অফিসে যে চিঠি যাবে সেই আলাদা আলাদা করে সর্টিং করে। তারপর আমাদের সাব অফিসের যে দুটো পোস্টম্যান আছে তারা যে যে চিঠি নিয়ে যাবে সেইভাবে সর্টিং করা হয়ে গেলে আবার কম্পিউটারে সেগুলোকে ইস্যু করতে হয় যে কোন ব্রাঞ্চ অফিসে কোন কোন চিঠিগুলো যাচ্ছে সে স্ক্যান করে করে। তো ওই কাজগুলো করলাম, তারপর সব ব্রাঞ্চ অফিসের পোস্টম্যানরা তারপর আমাদের পোস্টম্যানরা সব চিঠি নিয়ে গেল। তারপর কয়েকটা অ্যাকাউন্টের কাজ করছিলাম, কয়েকটা আরডি অ্যাকাউন্ট বানালাম, তারপর কয়েকটা নতুন টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট বলে যেটাকে ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিট বলি, তো ওই অ্যাকাউন্ট বানালাম। এবার পরে আরও কাজ আছে সেটা কাজ করার পর বলবো। এখন আপাতত আমি ডাইরেক্ট কাউন্টারে বসছি না, এখন কাউন্টারে যারা বসে তাদের একটু চাপ হয়, কারণ কাউন্টারে অলওয়েজ পাবলিক আসতেই থাকে, পাবলিকের টাকা পয়সা লেনদেন অনেক ধরনের কাজ থাকে। তো আমি কাউন্টারের বাইরেই আর একটা কম্পিউটারে কাজ করি, মানে আদার্স কাজগুলো, আর একটু যখন এক্সপিরিয়েন্স হবে তখন হয়তো কাউন্টারে বসাবে। যাই হোক, তো কাউন্টারে বসলে পিএদের একটু চাপ হয়, কারণ টাকা পয়সার ব্যাপার থাকে, অনেক টাকা পয়সা জমা পড়ে, তো সেগুলোকে মিলানোর একটা ব্যাপার থাকে, তারপর পাবলিকের সঙ্গে কথা বলার একটা ব্যাপার থাকে। যাই হোক, এতদিন ডিউটি হয়েছে, এক দুদিন কাউন্টারে বসেছিলাম, তো মোটামুটি একটু প্র্যাকটিস হয়েছে। চলো এখন একটু গিয়ে আবার কাজ করতে হবে। অনেক অ্যাকাউন্টে আধার নাম্বার দেওয়া নেই, তো সেই অ্যাকাউন্টের একটা লিস্ট আছে, তো ওই লিস্ট থেকে দেখে দেখে কোথায় অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকলে কল করে করে তাদেরকে ডেকে ওই আধার কার্ড জমা দেওয়ার কাজ আছে। এই হলো পোস্টাল অ্যাসিস্ট্যান্টের স্টাফ অফিসের মোটামুটি লাইফ। আরও অনেক টাইপের কাজ থাকে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হোক তখন আরও শেয়ার করা যাবে। পোস্টম্যানরা চিঠি বিলিয়ে আসার পর অনেক চিঠি থাকে যেগুলো সেম ডেতে ডেলিভার হয় না, তারপর অনেক চিঠি থাকে যেগুলো মিস সেন্ট অর্থাৎ ভুল করে পাঠিয়ে দেওয়া হয় আমাদের পোস্ট অফিসে, তো সেই চিঠিগুলোকে আবার এন্ট্রি করতে হয়। পোস্টম্যান রিটার্ন বলে একটা ট্যাব আছে, তো সেখানে গিয়ে যাবতীয় মিস সেন্ট চিঠি, তারপর অনেকের মানে অনেক অ্যাড্রেসই থাকে না ওখানে, তারপর অনেকের দরজা দরজা বন্ধ থাকে, তো সেসব চিঠিগুলোকে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন এন্ট্রি করতে হয়। তো পোস্টম্যানগুলো আসার পর ওই কাজগুলো করলাম, তারপর আমাদের অফিসে যে চিঠিগুলো বুক হলো সেগুলোকে ব্যাক করতে হয়, মানে ব্যাগের মধ্যে ভরতে হয় সেগুলো এন্ট্রি করে করে, তো তারপর সেগুলোকে ডিসপ্যাচ করতে হয়। নানান ধরনের কাজ থাকে বারকোড টারকোড লাগিয়ে, তো ওই কাজগুলো করলাম, করে ওই যে অ্যাকাউন্টগুলো আধার নেই ওর কিছু কাজ করলাম, তারপর ছুটি। স্টেশন থেকে আমার অফিস খুব একটা বেশি দূরে না, টোটোতে 5 মিনিট মতো লাগে, আর কৃষ্ণনগর এরিয়াটা অ্যাকচুয়ালি ভালোই লোকজন থাকে তাই টোটো ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়, তো অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি স্টেশনে এসে উঠতে পারি। চলো এখন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, ট্রেন ধরে বাড়ি। তো এটা একটা শান্তি যে দিনের শেষে অ্যাটলিস্ট বাড়ি পৌঁছাতে পারি। এখন অটো ছাড়ার জন্য ওয়েট করছি, আমি যাওয়ার সময় রানাঘাট হয়ে যাই ঘুরে, আর আসার সময় আমার বিন্নগর হয়ে আসতে হয়, কারণ যখন ফিরি তখন কানেক্টিং ট্রেন তাড়াতাড়ি নেই, তো ওই জন্যই টাইম লেগে যায়। যদি এরকম এতবার গাড়ি চেঞ্জ না করতে হতো তাহলে কৃষ্ণনগর আমি 1 ঘন্টার কম সময়ে পৌঁছে যেতে পারতাম, মানে আমি যদি বাড়ি থেকে বাইক নিয়ে যাই তাহলে 1 ঘন্টার কমেই আমি আমার অফিসে পৌঁছে যাব। কিন্তু কী আর করা যাবে, প্রত্যেক দিন এই ব্রেক জার্নিতেই চলে যাচ্ছে সময়, আর ভাড়া প্রচুর, বারবার চেঞ্জ করে যেতে হয়। আমাদের গ্রাম থেকে 7 কিলোমিটার আরমারা স্টেশন, তারপর এখান থেকে ট্রেন ধরে রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে, আমি যাওয়ার সময় হাজারদুয়ারি এক্সপ্রেস ধরার চেষ্টা করি, দৌড়ে দৌড়ে ধরতে হয়, মানে আমাদের সকালের ট্রেনটা যখন রানাঘাটে পৌঁছায় তখন অলরেডি হাজারদুয়ারি ছেড়ে দেয় স্টেশন থেকে, তো কোনো মতে উঠি, এই যুদ্ধ চলে। যাই হোক, হাজারদুয়ারিতে একটাই যে রানাঘাট থেকে একদম ডিরেক্ট কৃষ্ণনগর গিয়ে থামে, তো একটু সময় কম লাগে, এই চলছে এখন। যাই হোক, আজকে মোটামুটি একটু টায়ার্ড লাগছে, কাজের ওখানে অত বেশি টায়ার্ড হই না,
কিন্তু এই আসা যাওয়াতেই টায়ার্ড হয়ে যায়। অ্যাকচুয়ালি রেলে যা খেটে এসেছি এখন এইসব কাজ সত্যি বলছি জল মনে হয়। থ্যাংকস টু আমার ট্র্যাক মেনটেনারের দিনগুলো, ওই দিনগুলোর জন্যই এখন এই কাজগুলো একদম ইজি মনে হয়। না হলে তোমরা দেখবে যে পিএ হিসাবে যারা কাজ করে সবাই বলে যে পিএতে খুব চাপ খুব চাপ। যখন এটা সিএইচএসএলে ছিল তখন সিএইচএসএলে সবাই লেভেল টুয়ের জবগুলো ফার্স্ট চয়েস দিত, কিন্তু এটা লাস্টের দিকে দিত। ভাবা এত চাপ, কিন্তু আমার কাছে ভাই ঠিক আছে, ট্র্যাকম্যানের কাজ করেছি তাই এইসব বিশাল কিছু মনে হয় না। এটাই কি শুধু কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হয়, চোখের একটু প্রবলেম হচ্ছে যে সারাক্ষণ কম্পিউটারে কম্পিউটারের টাইপ কম্পিউটারের কাজবাজ। আর একটা কথা বলা হয়নি, সাব অফিসগুলো ইউজুয়ালি কম স্টাফ নিয়ে হয়, অর্থাৎ দুজন তিনজন এরকম পিএ থাকে আর বাদ বাকি জিডিএস আর নর্মাল যে পোস্টম্যান ওরা। চলো অনেক হলো, এখন বাড়ি যাই। এটা ভাই আবার পরে দেখা হবে।